অনলাইনে এই মানে ওইভাবে বিক্রিটা না করাই ভালো হ্যাঁ টাকা দিয়ে দিলাম আপনি পাঠিয়ে দেন এটা আসলে করা উচিত না আর আমি নতুন খামারি যারা এদের জন্য একটা কথাই বলবো যে সরাসরি ইন্ডিয়ার থেকে ছাগল এনে আপনার হাতে তুলে দিল আপনি কিন্তু এটা নিয়েন না কারণ টাকা আপনার সম্পদ আপনার ক্ষতি হই ক্ষতিগ্রস্ত হইলে আপনার হইব এটা যার যার টাকা তার তার মানে হেফাজতে রাখা লাগবো আপনার জিনিস কিনবেন ফার্ম থেকে কিনেন পাঁচ হাজার টাকা চিন্তা করেন না যে একটা ছাগল আমি পাঁচ টাকা বেশি কিন্তু সরাসরি আপনার আইনা দিয়ে দিতেছে আপনি পাঁচ হাজার টাকা কম পাইলেন কিন্তু আপনার একটা ছাগল যদি মারা যায় একটা ছাগলের দাম সত্তর হাজার আশি হাজার ষাট হাজার টাকা তখন আপনি মানে পড়্তাটা কত কতদিনের জন্য হ্যাঁ 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 সেটি অনেক নতুন খামারি ভুল করছে তো আমি এর আগেও বলছি এখনও বলি যে আপনারা যাচাই বাছাই করে দেখা না ফার্ম থেকে ভ্যাকসিন কমপ্লিট করা ছাগল কিনেন ইনশাল্লাহ শুরুতে লস খাইবেন না এটা মানে নতুন খামারিদের জন্য আমার মানে এটা বলতে পারেন যে উপদেশ বলতে পারেন বা পরামর্শ পরামর্শ বলতে পারেন যেটি বলেন কারণ আমি কিন্তু মানে এরকম দেখছি অনেকেরই লস খাইতে এই জন্য আমি এটা বলে দিলাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামারবাড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি স্বামী আহমেদ দর্শক আপনারা অনেকে অনেক সময় আমাদের কাছে ফোন করে উন্নত জাতের যে ছাগল সেই ছাগলের সন্ধান চেয়ে থাকেন যে উন্নত জাতের ছাগলের বাচ্চা বড়ো ছাগল এবং পাঠা ছাগল কোথায় পাওয়া যাবে বিশেষ করে যারা আপনারা এই ধরনের খামার করেন অনেকেই কিন্তু দেখা যায় পাঠি ছাগল বেশি কিনেন কিন্তু পাঠা কম কিনেন তো অনেকেই খামারের জন্য কিন্তু পাঠা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আপনারা এই উন্নত জাতের পাঠাও পাঠার সন্ধান চেয়ে থাকেন আজকে আমরা এমন একটি ফার্ম এসেছি যেখান থেকে আপনারা এই ধরনের সব ছাগল সংগ্রহ করতে পারবেন আর সেই ফার্মটির নাম হচ্ছে ওমর ফারুক গট ফার্ম এবং এই ফার্মটির অবস্থান হচ্ছে পুরান ঢাকাতে পুরান ঢাকার ওয়ারি চম্পাতলী ফ্যাক্টরি লেনের বিস্কুটপুটিতে তো আজকে আমরা আপনাদেরকে এই ফার্ম থেকে যে তোনারা এগুলো লালন পালন করেন এবং পাশাপাশি এখান থেকে ওনারা ছাগল বিক্রিয় করে থাকেন তো আমরা সেই ছাগলগুলো দেখাবো এবং সেই ছাগলগুলোর দরদাম আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো তো দর্শক বন্ধুরা আশা করছি উন্নত জাতের ছাগলের দরদাম দরদাম জানতে পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনাদের এই ফার্মের নাম কি এটা হচ্ছে আপনার ওমর ফারুক গড ফার্ম আচ্ছা ফার্মের লোকেশনটা যদি একটু বলেন ঢাকা সোয়ারি ঘাট চম্পাতলি লেন আচ্ছা

যেটা কিছু অংশ বাড়তি হয় যেমন বাচ্চা হইল তখন সেটা সেল করি বাচ্চাটাই বেশিরভাগ সেল করি তারপরে বড় যে মাছ আগল আছে এগুলো আমরা সেল করি মানে খুব কম যদি কেউ আয়সা নিতে চায় ওরকম শখ শৌখিন মানুষ আসে তখন তার না দিয়ে পারা যায় না আলোচনা সাপেক্ষে দুই দুই একটা মাছ ছাগল আমরা বিক্রি করি কিন্তু বাচ্চাটাই আমাদের মূল উদ্দেশ্যে বিক্রি করা পাশাপাশি পাশাপাশি খাসি আছে তারপরে আমাদের আকর্ষণীয় কিছু পাঠা আছে পাঠা বিক্রি করুম আমরা

ভিটামিন মিনারেল সব কিছু যদি পরিপূর্ণভাবে দেওয়া যায় একটা খামারে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত রাখা যায় মানে একটা পাঠা হ্যাঁ একটা পাঠা রাখা যায় স্বাভাবিকভাবে কতদিন মানে করা যায় নর্মালি ধরেন নর্মালি দুই বছর দুই বছর পরে চেঞ্জ করে ফেলানটাই ভালো মানে দুই বছর পর হ্যাঁ দুই বছর এক বছর হলে তো আপনার পাঠা মানে তখন বিট করা হ্যাঁ এক বছর হলে বিট করানো শুরু হয় তো এক যখন তিন বছর বয়স হয়ে যায়

বড় এর ষাট কেজি প্লাস ষাট কেজি এটা আমরা বিক্রির জন্য আশি হাজার টাকা দামছি আশি হাজার জি

50 কেজি 50 কেজি জি এই কা শীরা দাম চাচ্ছ কত বিক্রির জন্য এটা আমরা বিক্রির জন্য দাম চেয়েছি 42000 টাকা দাম চাচ্ছেন জি আচ্ছা তবে খুব সুন্দর একটা দেখতেছি এটা কি জি আপনাদের এখানে কত আছে এটা এটা আমাদের এখানে আড়াই বছর যাবত আছে আড়াই বছর জি এর বয়স আছে এর বয়স বছর বছর মাস বয়স তো এই পাটাটা কি বিক্রি করা হবে এটা আসলে আমাদের মানে ফার্মের যে মালিক বড় ভাই হাজি আরমান সাহেব তো ওনার অনেক শখের একটা পাঠা এটা আমরা আসলে বিক্রি করব না এটা আমাদের ফার্মে থাকবে আপনারা আপনাদের ফার্মের ব্রিড করাতে হ্যাঁ হ্যাঁ ব্রিড করাতে ব্রিড এগুলো দিয়ে ওগুলো দিয়ে করাই কিন্তু এটা ওনার অনেক পছন্দের এই কারণে এটা আমরা বিক্রি করতে করব না পাঠাটা দেখতে খুব সুন্দর পছন্দ হওয়ার মতো একটা পাঠা হ্যাঁ এটা দেখতেও খুব সুন্দর আচ্ছা ঠিক আছে তো যত বিক্রি করবেন না তো চলুন আমরা অন্যগুলো দেখি এটার বাচ্চা হইলে আমরা সেল দেই ওর যে বাচ্চাগুলো বের হয় ওটা ওগুলো আমরা সেল করি ঠিক আছে তবে আমরা আরেকটা কালো পাঠা দেখতেছি

তারপরে এটা আপনার নতুন ছয় দাঁত কিন্তু অনেক বড় সাইজের দেখতে পারতেছেন এটার হাইট ভালো তারপরে উঁচা লম্বা সব দিক দিয়ে এটা মানে বড় অন্য ছাগল থেকে বড় না এটা প্রেগনেন্ট আছে

জিব্বত এটা মানে খুব কম পাওয়া যায় পাওয়া যায় মানে খুব কম জিব্বত দতাগুলো খুবই কম হয় আচ্ছা বাংলাদেশে প্রচুর চাহিদা আচ্ছা আমাদের এখানে জিব্বত আছে তিন চারটা আছে এর মধ্যে এইটা জিব্বাটা একটু বেশি বের হইয়া থাকে আচ্ছা এর বয়স কেমন ভাই কালারটাও সুন্দর এটার বয়স নতুন আড়দ নতুন আড়দ জি মানে ছয় দাঁত কমপ্লিট নতুন আটে পড়ছে আচ্ছা এটা কত দিনের আছে কি আসে বিষয় এটা অল্প কিছুদিন অল্প কিছুদিন মানে গ্যারান্টি দেওয়া সম্ভব না গ্যারান্টি দেওয়া সম্ভব না আচ্ছা আগে কি বাচ্চা এটা কতবার দিছে যে তো আগে দিছে আমাদের এখানে দুইবার দিছে আর ইন্ডিয়া থেকে আর ইন্ডিয়া থেকে আসছে হয়তো একবার দিয়ে আসছে আচ্ছা মানে তিন বাচ্চা দিয়ে তিনবার মানে তিনবার ম্যাক্সিমাম দেওয়া হইছে আচ্ছা আচ্ছা এই পাটিটা দাম তবে একটা ছাগল মানে যদি যত্ন পায় ভালোভাবে খাবার দাওয়া সবকিছু পায় তো

বিক্রি যদি কেউ নিতে চায় তাহলে আমাদের যদি কথাবার্তা হয় তাহলে আমাদের মানে টাকা গেলে আর মাস পরে নিয়ে যেতে পারবে মাস পরে হ্যাঁ এক মাস পরে এইরকম একটা পাচ্ছা কি রকম

তিন মাস কালোটার বয়স আড়াই মাস আচ্ছা তো সাদাটার দাম কত কালোটার দাম কত কালোটা দুইটা এক একই প্রাইস সেম প্রাইসই ওইটা আমরা পঁয়ত্রিশ হাজার টাকার পিস হইলে পঁয়ত্রিশ হাজার জি জি পঁয়ত্রিশ হাজার টাকা তো ভাই আমরা তো আপনার এখানে বাচ্চা বড় ছাগল পাঠা ছাগল সব ধরনের ছাগলই দেখলাম তো অনেকে আসলে ধরনের ছাগল সংগ্রহ করতে চায় তো আপনাদের ফান্ড থেকে যদি তারা এই ছাগলগুলো সংগ্রহ করতে চায় তারা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারবে আপনাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করবে আর সরাসরি আমাদের ফার্মে আসবে আইসা দিই খা সশরীরে বুঝা তারপর ক্যাশ টাকা দিয়ে নিয়ে যাবে ওই যে ব্যাংকে টাকা দিয়ে দিলাম বিকাশে দিয়ে দিলাম আপনারা পাঠিয়ে দেন এই ধরনের আসলে আমরা সুযোগ সরাসরি আসতে হ্যাঁ সরাসরি আসা লাগবে সশরীরে দেই খা তারপরে নিয়ে যাবে আর লোকেশন তো প্রথমে বলেই দিছি টাকা ঘাট চম্পাতলি লেন আর আমাদের যে ফার্মের মালিক হাজি মোহাম্মদ আরমান সাহেব ওনার ওনার ফোন নাম্বারই দেওয়া থাকবে সবাই ওনার সাথে যোগাযোগ করে সরাসরি ফার্মে আসবে দেখা শুনে সুস্থ সবল আছে কি না সব কিছু যাচাই বাছাই করে তারপরে নিয়ে যাবে কারণ অনেক সময় ভাই মোবাইলে বা টিভিতে বড় দেখা যায় সরাসরি ছোট দেখা যায় অনেক সময় মানে মোবাইলে ছোট দেখা যায় বড় বড় দেখা যায় সরাসরি আসলে সুন্দর লাগে হ্যাঁ হ্যাঁ আর দেখা গেছে অনলাইনে এই মানে ওইভাবে বিক্রিটা না করাই ভালো হ্যাঁ টাকা দিয়ে দিলাম আপনি পাঠায় দেন এটা আসলে করা উচিত না আর আমি নতুন খামারি যারা এদের জন্য একটা কথাই বলবো যে সরাসরি ইন্ডিয়ার থেকে ছাগল এনে আপনার হাতে তুলে দিল আপনি কিন্তু এটা নিয়েন না কারণ টাকা আপনার সম্পদ আপনার ক্ষতি হই ক্ষতিগ্রস্ত হইলে আপনার হইব এটা যার যার টাকা তার তার মানে হেফাজতে রাখা লাগব আপনার জিনিস কিনবেন ফার্ম থেকে কিনেন পাঁচ টাকা চিন্তা করেন না যে একটা ছাগল আমি পাঁচ টাকা বেশি কিন্তু সরাসরি আপনার

মানে এরকম দেখছি অনেকেরই লস খাইতে এই জন্য আমি এটা বলে দিলাম ধন্যবাদ ভাই খুব সুন্দর পরামর্শ দিলেন আশা করি ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর পরামর্শ দিবেন আমার খামারিদেরকে তো ভালো থাকবেন ভাই হ্যাঁ আপনি ভালো থাকেন দর্শক সবাই ভালো থাকেন দোয়া করেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম